সোশ্যাল বাংলায় সঙ্গে রয়েছি আমি সুজাতা। দীপাবলি উৎসব এবং সেই দীপাবলি উৎসবে শ্যামা মায়ের আরাধনা, সেই প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আজ এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী আগরতলার একেবারে সেন্ট্রাল রোড, যেটাকে বলা যেতে পারে রবীন্দ্র ভবন প্রাঙ্গণের সামনে। এবং এখানে কিন্তু আর্ট টাউন বর্দোয়ালি যুব মোর্চার উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে এবারের দীপাবলি উৎসবটাকে সেখানে তুলে ধরার জন্য একটা বিশেষ আয়োজন করা হয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি যে কি প্রস্তুতি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমাদের সাথে এই মুহূর্তে যারা উদ্যোক্তারা রয়েছেন, যারা এই শ্যামা মায়ের আরাধনার উদ্যোগ নিয়েছেন, তাদের মধ্যে আমরা বলতে পারি আর্ট টাউন বর্দোয়ালি যুব মোর্চার যিনি একেবারে লিডারশিপে থাকেন উনি আমাদের সাথে রয়েছেন, পদ্মনাভ সাহা। প্রথমেই আপনাদের পুরো টিমকে, যারা যারা এই পুজোর কমিটিতে রয়েছে, প্রত্যেককেই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল। শ্যামা মায়ের আরাধনায় প্রত্যেকেই ব্রতী হবে এবং আর্ট টাউন বর্দোয়ালি যুব মোর্চাকে আমরা প্রত্যেক সময় দেখতে পাই বিভিন্ন ধরনের সামাজিক কাজে তারা ঝাঁপিয়ে পড়েছে। এই শ্যামা মায়ের আরাধনার পুজো যেটা অনুষ্ঠিত হবে, তার প্রস্তুতি কেমন চলছে এখন? সর্বপ্রথম আমি আট নং টাউন বর্দোয়ালি মণ্ডল যুব মোর্চা এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকেও আমি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মূলত এটা আমাদের প্রথমবার এই শ্যামা মায়ের পুজোয় আমরা নিয়োজিত হয়েছি আট বর্দলি যুব মোর্চা। আমরা নাম যুব মোর্চা দিয়েই পুজো হচ্ছে যুব মোর্চার উদ্যোগে, কিন্তু আমরা আট বর্দলি মণ্ডলের পুরো পরিবার, প্রত্যেকটা মোর্চা থেকে শুরু করে আমাদের মাদার মণ্ডল কমিটির যারা রয়েছেন, আমাদের অভিভাবক, আমাদের মেয়র উনিও আছেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে উপলক্ষে রেখেই আমরা এই পুজোতে নিয়োজিত হয়েছি। আমাদের আজকে 11 তারিখ আমাদের পুজোর শুভ উদ্বোধন হওয়ার কথা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাজের হাত ধরে, কিন্তু একটা বিশেষ কারণে উনি বহিরাজ্যে আছেন, উনি আসতে পারেননি। তো আমরা সেটা আগামীকাল মানে 12ই নভেম্বর আমরা বেলা 3 ঘটিকায় আমরা এই পুজোর উদ্বোধন করব। আর তৎসঙ্গে আমি আট বর্দলি যুব মোর্চার পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে আমি আবারও বিনম্রভাবে আমি অনুরোধ করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি যেন সবাই আগামীকাল বিকেল 3টে আমাদের রবীন্দ্র ভবন প্রাঙ্গণের সামনে সবাই আসে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন উদ্বোধন করবেন সবাই থেকে আমাদের যেন এই অনুষ্ঠানকে আরও সুন্দর থেকে সুন্দরতম করে ওঠায়। একটা পুজো মানেই তো তার মধ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে, প্যান্ডেল মূর্তি থেকে শুরু করে শ্রমিকরাও সেখানে কাজ করছে, তো বাজেট কি থাকছে এবারে? আমাদের সেরকম কোনো এথিক্যাল কোনো বাজেট আমরা রাখিনি, যখন যেটা প্রয়োজন পড়ছে, পুজোটা কিভাবে সম্পন্ন করা যায়, বিশেষ করে আমাদের যেটা মূল উদ্দেশ্য মায়ের পুজোতে যাতে কোনো ত্রুটি না হয়, আমরা চাই, যেরকম আমরা চাচ্ছিলাম যে আমরা আমাদের বিধানসভার অন্তর্গত প্রত্যেকটা মন্দির এবং মঠ, ওই মন্দির মঠের যারা প্রধান পূজারি যারা রয়েছেন আমরা ওদেরকেও সম্বর্ধিত করব এবং আমরা মহাপ্রসাদ বিতরণ করব জনগণের মধ্যে। তো এইগুলোর দিক দিয়ে তাকিয়ে, যাতে কোনো ত্রুটি না হয় সেই দিক তাকিয়ে আমরা পুজোতে আমরা নেমেছি। তো আমাদের সেরকম কোনো বাধা ধরা কোনো বাজেট কিছু নেই, যখন যেটা প্রয়োজন হচ্ছে আমাদেরকে বিভিন্ন গার্জেনরা থেকে শুরু করে বিভিন্ন জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওরা আমাদেরকে সহযোগিতা করছে। এই পুজো প্রাঙ্গণ কদিনের জন্য উন্মুক্ত থাকবে? আমাদের পুজো প্রাঙ্গণ যেরকম আমি বললাম যে 11, 12, 13 থেকে 13 তারিখ আমাদের পুজো প্রাঙ্গণ থাকবে, আর 14 তারিখ মায়ের গমন। তো আমরা 11 তারিখ আজকের দিনটা, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাজি নেই, এখানে উপস্থিত নেই মানে আমাদের রাজ্যে, তো আজকের দিনটা আমরা নর্মালি আমাদের পুজোটাকে পরিচালনা করবো, আমাদের এই মণ্ডপ পরিচালনা করবো, কিন্তু আগামীকাল থেকে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে, আমাদের মায়ের পুজো তো কালকেই, পাশাপাশি থাকবে আমাদের বাউল সঙ্গীত থাকবে, মহাপ্রসাদ বিতরণ থাকবে, আগামীকালকেও থাকবে, পরশু 13 তারিখও থাকবে আমাদের কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে প্রসাদ বিতরণ পরশু দিনও থাকবে। আপনাদের পক্ষ থেকে সর্বশেষে যারা দেখছেন দর্শকরা বা রাজ্যের রাজধানীর মানুষরা, তাদেরকে কি বলতে চাইবেন? আমাদের পক্ষ থেকে আমরা এটাই বলবো যে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা শুধু এসে উপস্থিত থাকুন, যেন আমরা যেন এই পুজোকে যেন একদম সাফল্যমণ্ডিত করে তুলতে পারি। যতক্ষণ অব্দি দেখুন, পুজো মানে একটা মিলন উৎসব, জাত পাত নির্বিশেষে একটা মিলন উৎসবে আমরা চাই এখানে সকল ধর্মের মানুষ সবাই মিলে আমরা একসঙ্গে হয়ে আমরা এই পুজোকে আমরা উপভোগ করব এবং একটা সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশে আমরা এই পুজোকে আমরা পরিচালনা করবো এখন, এবং আমরা এই পরিকল্পনায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ যেন পুজোর পরিবেশ শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা সবাইকে নিয়ে এই পুজোতে আমরা
মেতে উঠতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু এবারে পুরোটা বিষয় জেনে নিলাম ওনার কাছ থেকে, এবং তারপর আমরা যদি মণ্ডপের দিকে যাই সেটা আমরা আপনাদেরকে দেখাবো যে পুরো মণ্ডপ তৈরি করা হচ্ছে বা প্রস্তুতির কাজ চলছে, সেখানে মায়ের যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাও এখানে উপস্থিত রয়েছে, এবং আগামীকাল বিকেল তিনটে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধন করবেন এই পুজোর, এবং তারপর তা চলবে 14 তারিখ, সেখানে প্রতিমা বিসর্জন করা হবে যতটুকু আমরা খবর পেয়েছি, এবং আগামীকাল এবং পরশু দুদিনই কিন্তু, অর্থাৎ 12 এবং 13 তারিখ দুদিনই কিন্তু এই রবীন্দ্রভবন প্রাঙ্গণের সামনে যে পুজোর উদ্যোগ নেওয়া হচ্ছে সেই পুজো প্যান্ডেলের সামনেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তাছাড়া আমরা যদি প্যান্ডেলের উপরের ভাগ আপনাদেরকে দেখাই, সেটা কিন্তু দক্ষিণ ভারতের একটা মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, একটা কাল্পনিক মন্দির আমরা বলতে পারি, দক্ষিণ ভারতের একটা কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই পুরো প্যান্ডেলটি। বর্দোয়ালি মণ্ডল যুব মোর্চা কিন্তু এবছর শ্যামা মায়ের আরাধনায় তাদের প্রথম বর্ষের পুজো, এবং সেই প্রথম বর্ষের পুজোয় কিন্তু প্রস্তুতি এখনও চলছে। আগামীকাল বিকেল তিনটে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার হাত ধরে এই পুজোর শুভ উদ্বোধন করা হবে। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে অনেকেই, তা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। Thank you.